দর্শক, চট্টগ্রামের শেষ বিকেলে শীতে কাঁপুনি না শুরু হলেও শীতের কাপড় কিন্তু ঠিকই পড়তে হয়েছে। কিন্তু শীত আমাদের শরীরে কাঁপুনি না ধরাতে পারলেও পাকিস্তানি পেসাররা টাইগার ব্যাটারদের হাত পায়ে শরীরে মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। মাত্র 25 রানে 4 উইকেট হারিয়েছিল বাংলাদেশ, দিন শেষ করেছে 39 রানে 4 উইকেটে। তাই এখনই কিন্তু বলা যাচ্ছে না যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, আবার বাংলাদেশকে কিন্তু এখনই ম্যাচ থেকে ছিটকেও ফেলা যাচ্ছে না, কারণ বাংলাদেশ ফার্স্ট ইনিংসে একটা লিড পেয়েছিল। তাই ম্যাচের অবস্থান কেমন, চট্টগ্রাম টেস্ট 3 দিন শেষে কোন দল এগিয়ে আছে আর কোন দল একটু পিছিয়ে রয়েছে, এসব নিয়ে আমরা কথা বলবো অলরাউন্ডার আমার সহকর্মী মাহরুশ প্রত্যয়ের সাথে। প্রত্যয়, তৃতীয় দিনের খেলা দেখলেন, চট্টগ্রাম টেস্টে 3 দিন শেষ আর 2 দিন রয়েছে, ম্যাচে যে একটা রেজাল্ট আসবে সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত। তো আপনি চট্টগ্রাম টেস্টে কাকে এগিয়ে রাখছেন, কোন দলকে? যেটা বলছিলেন, রেজাল্ট আসবে সেটা নিশ্চিত, আমিও নিশ্চিত সেটা, বাট কোন দল জিতবে সেটা আমি এখন নিশ্চিত হতে পারছি না, অনুমানও করতে পারছি না সঙ্গত কারণেই। প্রথম ইনিংসে বাংলাদেশ 49-50 রানে 4 উইকেট হারিয়েছিল, দ্বিতীয় ইনিংসে সেম কাজটাই হয়েছে, প্রথম দিকের উইকেট হারিয়েছে, শান্ত, সাদমান, সাইফরা ব্যর্থ হয়েছেন, পরবর্তী আরও একটা উইকেট হারিয়েছে, মুমিনুলও ফিরে গেছেন, প্রথম 4টা উইকেট কিন্তু বাংলাদেশ হারিয়েছেন, একইভাবে বাংলাদেশও হারিয়েছে। আজকে শুধু একটু পার্থক্য হয়েছে যে যেখানে লিটন নেমেছিল সেখানে ইয়াসির রাব্বি নেমেছে, সো এখনও মুশফিক উইকেটে আছে। বাংলাদেশ যদি 200 বা 250 রানে একটা টার্গেট দিতে পারে, 250 আমরা ধরি, 250 রানে যদি একটা টার্গেট দিতে পারে, সো ইট কুড বি ইন্টারেস্টিং, বাংলাদেশ ম্যাচটা জিতেও যেতে পারে। আবার বাংলাদেশ যদি 200-র আগে অল আউট হয়, 150 রানে অল আউট হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু পিছিয়ে থাকবে, মানুষের হারের সম্ভাবনাই বেশি থাকবে, এবং সেক্ষেত্রে পাকিস্তানকে কিন্তু ফেভারিট বলতে পারবো আমরা। বাট বাংলাদেশ যদি মিনিমাম 200 রানের টার্গেটও দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাইডে কিন্তু ম্যাচটা অনেকটা চলে আসবে, এবং বাংলাদেশের স্পিন যতটা শক্তিশালী, আমরা তাইজুলকে দেখেছি 7 উইকেট নিয়েছেন, স্পিনারে 8 উইকেট নিয়েছেন 10 উইকেটের মধ্যে, এবং ফিফথ ডেতে কিন্তু স্পিনার আরও সুবিধা পাবেন। সো এটা বলাই যায় বাংলাদেশ যদি 200 রানের একটা টার্গেট দিতে পারে বা 250 রান যদি করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের দিকে অনেকটা ম্যাচটা হেলে পড়বে, বাট এর থেকে কম হলে, 150 রানের টার্গেট হলে পাকিস্তান ফেভারিট থাকবে ম্যাচে। যেমনটা বলছিলেন যে লিটনকে নামানো হয়নি, রাব্বিকে নামানো হয়েছে, দর্শকদের মনে হয়তো এই প্রশ্ন আসছে, আসলে লিটন অনেকক্ষণ ধরে কিপিং করেছেন শেষ বিকেলে, আসলে যেহেতু লিটন ফার্স্ট ইনিংসের সেরা ব্যাটার, তার জন্য টিম ম্যানেজমেন্টও কোনো সুযোগ নিতে চায়নি, তাই রাব্বিকে লিটনের আগে পাঠানো হয়েছে। লিটন সম্ভবত আগামীকাল ব্যাটিং করবেন অবশ্যই, তার কোনো ধরনের কোনো ইনজুরি নেই। তো যেমনটা বলছিলেন, 250 রান করলে বাংলাদেশের পক্ষে ম্যাচটা ভারী হয়ে থাকবে, যদি রানটা আরও কিছুটা কম হয় সেক্ষেত্রে অবশ্যই টাইগারদের বোলারদের মোরালটা ডাউন থাকবে, কিন্তু ফার্স্ট ইনিংসে যেহেতু স্পিনাররা দারুণ বল করেছে, দুই স্পিনার মিলে 8 উইকেট নিয়েছে, তাইজুল একাই নিয়েছে 7 উইকেট, সেহেতু কম রান হলেও কি টাইগাররা উজ্জীবিত থাকবে কি না, বা যদি 150, 170, 175 রানের টার্গেটও টাইগাররা দিতে পারে, সেক্ষেত্রে চতুর্থ ইনিংসে পাকিস্তানি ব্যাটাররা বাংলাদেশি স্পিনারদের কতটা সামলাতে পারবে? অবশ্যই উজ্জীবিত থাকা উচিত, কারণ গতকাল আমরা যে সিচুয়েশন দেখেছি, এই সিচুয়েশন থেকে আবার বাংলাদেশ ম্যাচে ব্যাক করবে সেটা আমরা কেউ কল্পনাই করিনি। বাংলাদেশকে দুর্দান্ত বোলিং করেছে, বিশেষ করে তাইজুল ইসলাম 7 উইকেট নিয়েছেন, নভেম্বরের মতো 5 উইকেট নিয়েছেন, তিনি দুর্দান্ত ছিলেন, বাংলাদেশে দুর্দান্ত ছিল, বাংলাদেশকে বডি ল্যাঙ্গুয়েজও অসাধারণ ছিল মাঠের মধ্যে। সো সব মিলে বলতে হয় বাংলাদেশ দল এই টেস্টের জন্য উজ্জীবিত আছে, এবং বাংলাদেশ দল কিন্তু নিজের সেরা ক্রিকেটটাই খেলছে। আমরা টেস্টের আগে বলেছিলাম যে পজিটিভ ক্রিকেট খেলার কথা, বাংলাদেশ কিন্তু সেই পজিটিভ ক্রিকেটটাই খেলছে এই টেস্টে। এখন 180-200 রান বা এর চেয়ে কম 150 রান হলেও তো ম্যাচের জয়ের জন্য খেলা উচিত, মানে এই টেস্টে তো ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো যত রানই টার্গেট হোক, 150 হোক, সেটা 200 হোক বা 250 হোক, বাংলাদেশকে জয়ের জন্যই খেলা উচিত, এবং বাংলাদেশ জয়ের জন্যই খেলবে। সমস্যাটা এটা যে মিরপুর যদি হতো তাহলে 200 রান টার্গেটও কিন্তু বিশাল টার্গেট মনে হতো সে চতুর্থ ইনিংসে, বাট যেহেতু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা, এই স্টেডিয়ামের চতুর্থ ইনিংসে গড় রানও কিন্তু 200-র ওপরে। সো এই জিনিসটা কিন্তু বাংলাদেশকে, যদি বাংলাদেশ এই জিনিসটা জানে বা বাংলাদেশ শোনে, বাংলাদেশ হয়তো বা এই জিনিসটা জানাই আছে যে চতুর্থ ইনিংস বা তৃতীয় ইনিংস হোক বা দ্বিতীয় ইনিংস হোক, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সবসময় ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলে, সেক্ষেত্রে কিন্তু একটুটা ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা আছে। বাট যেই মাঠেই খেলা হোক, পঞ্চম দিন বা চতুর্থ দিনে ব্যাট করা সবসময় কঠিন। পাকিস্তান যদি কালকে বাংলাদেশ যদি একটা সেশন খেলে বা দেড়টা সেশন খেলে, বাকি দেড় সেশন পরের দিন এক সেশন যদি পাকিস্তান ব্যাটিংয়ে নামে, সেক্ষেত্রে 200 রানও কিন্তু কঠিন হবে তাদের জন্য। যত কিছুই হোক, যত ব্যাটিং পিছিয়ে হোক, পঞ্চম দিনে টেস্টে বোলাররাই ফেভারিট থাকবে, বোলাররাই ছড়ি ঘোরাবে, ব্যাটসম্যানদের সেটা মোকাবেলা করতে হবে। সো এই টেস্টে বাংলাদেশ যদি 200 রানও করে সেক্ষেত্রে বাংলাদেশ ফেভারিট, এবং 150 রান করলেও যে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যাবে, 150 রানের টার্গেট দিলেও যে ম্যাচ থেকে ছিটকে যাবে বাংলাদেশ সেটা বলা যাচ্ছে না। 150 রান টার্গেট করেও বাংলাদেশ ম্যাচ জিততে পারে। সো উজ্জীবিত সবসময় থাকতে হবে, ক্যাপ্টেনকে এখানে বড় একটা রোল প্লে করতে হবে দলকে উজ্জীবিত রাখতে। প্রথম দিকে হয়তো একটা বড় জুটি হয়ে যেতে পারে, 40-50 রান যদি ওপেনাররা করে ফেলে, এখানে 40-50 রানের জুটি অনেক বড় জুটি ফোর্থ ইনিংসে, সো সেক্ষেত্রেও মনোবল ভাঙলে চলবে না, ম্যাচে থাকতে হবে, শেষ পর্যন্ত খেলতে হবে, শেষ পর্যন্ত লড়াই করতে হবে, যেহেতু ফোর্থ ডে ফিফথ ডে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এবং অবশ্যই বাংলাদেশ দলকে উজ্জীবিত থাকতে হবে। ডিশলাইনের মতো আকাশের চ্যানেল এলোমেলো হয় না, আকাশের চ্যানেল নম্বর পুরোপুরি ফিক্সড অ্যান্ড অর্গানাইজড, তাহলে কবে নিচ্ছেন আকাশ?
দর্শক আপনাদের একটা ইনফরমেশন দিই, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে কিন্তু গিয়েছিল 4টা উইকেট, দ্বিতীয় দিন গিয়েছিল 6টা উইকেট, আজ কিন্তু 14টা উইকেট গেছে। সুতরাং মানুষ যেমনটা বলছিলাম যে দিন দিন চট্টগ্রাম টেস্টে উইকেট বোলারদের সাহায্য করছে, সেক্ষেত্রে আগামীকাল যখন বাংলাদেশ খেলতে নামবে ফার্স্ট সেশনে অবশ্যই বোলারদের জন্য সুবিধা থাকবে, পেসাররা সুইং পাবে, উইকেটে ময়শ্চার থাকবে, কিন্তু বাংলাদেশ যেহেতু টার্গেট দিচ্ছে সেহেতু ধরে থেকে বা যেহেতু আরও অনেক সময় আছে সেহেতু শুধু উইকেটে পড়ে থেকে আমার মনে হয় না তেমন কোনো লাভ হবে। সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটাররা কি একটু দ্রুত রান তোলার চেষ্টা করবেন কিনা? উইকেট বোলারদের সাহায্য দিচ্ছে এখানে একটা আমার দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে যে আমার মনে হয় না উইকেট খুব বেশি বোলারদের সাহায্য দিচ্ছে। আমরা বাংলাদেশি স্পিনারদের দেখছিলাম, তারা কিন্তু স্পিনে উইকেট পাচ্ছিল, যখন পাকিস্তানি পেসার আসলো তারা কিন্তু পেসে উইকেট পাচ্ছে। সো আমার মনে হয় যাদের স্কিল আছে এটা পুরোপুরি একটি স্পোর্টিং উইকেট করা হয়েছে এবং যারা স্কিল আছে স্কিল দিয়ে উইকেটটা পাচ্ছে। এখন যেটা আমি আগেও বললাম, চতুর্থ পঞ্চম দিনে বোলাররা সুবিধা পাবে, যে উইকেটই হোক যে কোনো উইকেটই হোক। সো এই উইকেটে আগের দিন 14 উইকেট প্রথম ইনিংসে উইকেট, প্রথম দিন দুই দিনেই কিন্তু প্রথম সেশন উইকেট পড়েছে, পরের সেশন উইকেট পড়েনি, কিন্তু আজকে কিন্তু 14টা উইকেট পড়ে গেছে অলরেডি। সো এটা অনেকটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে বাংলাদেশের জন্য হয়তো বা, যে এখন উইকেট পড়ছে, এখন বোলাররা ভালো বল করছে, বোলাররা জায়গা অনুযায়ী বল করতে পারছে। সো এটা একটা কনফিডেন্স দিবে অবশ্যই, এবং দ্রুত রান তোলা, হ্যাঁ হ্যাঁ, ব্যাটসম্যানদেরকে একটু দ্রুত তো রান তোলাই উচিত। যেহেতু যখন আপনি টার্গেট দিবেন, যখন আপনি টার্গেটটা দিবেন তখন সেট আপ করে মাইন্ডসেট ওইভাবেই করতে হবে যে আমরা দ্রুত রান করছি। সেক্ষেত্রে এই টেস্টে আসলে ড্রয়ের কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব যত রান করা যায়। আবার দ্রুত সম্ভব রান করতে গিয়ে কালকে যদি প্রথম সেশনে মানুষ উইকেট হারিয়ে ফেলে আগের ইনিংসের মতো, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাকফুটে চলে যাবে। সো এটাও মনে রাখতে হবে, প্রথম সেশনে বাংলাদেশকে ম্যাচে থাকতে হবে, প্রথম সেশনে উইকেট টিকে রাখতে হবে, এবং যখন বোলার যেটা মশারের জন্য সুবিধা পায় পেসাররা, প্রথম ঘন্টার পরে কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা রান করতে পারবে। সো প্রথম ঘন্টাটা আমার মনে হয় দেখে শুনে খেলা উচিত, পরের ঘন্টা থেকে রান করা উচিত। দর্শক যেমনটা শুনছিলেন, চট্টগ্রাম টেস্ট কিন্তু পেন্ডুলামের মতো দুলছে, কখনও পাকিস্তানের পক্ষে যাচ্ছে, কখনও বাংলাদেশের পক্ষে যাচ্ছে। প্রথম তিন দিনের খেলা শেষ, চতুর্থ দিন কিন্তু মাঠে আরও বড় নাটক অপেক্ষা করছে। তাই সবাই দ্রুত টিকিট কিনে ফেলুন, মাঠে আসুন, বাংলাদেশ দলকে সাপোর্ট দিন। মাঠে না আসলেও সমস্যা নেই, অলরাউন্ডারের সাথে থাকুন, অলরাউন্ডার আপনাদের দিবে মাঠের সব সর্বশেষ খবর। ফয়সাল হাবিব, অলরাউন্ডার, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।